প্রেমের টানে মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস এখন লাইলি আক্তার। বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ির রবিউল ইসলাম নামে এক যুবককে বিয়ে করলেন মেক্সিকান এই তরুণী। কবির ভাষায় প্রেম মানে না কোনো জাতি, ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমারেখা। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তিনি। 32 বছর বয়সী মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মোরালেস, বর্তমান নাম মোসামত লাইলি আক্তার, মেক্সিকোর পেয়াবলা শহরের ব্যবসায়ী গ্যালেরিওর টরিবিওর মেয়ে তিনি। মেক্সিকোর বেনে রিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পেয়াবলো থেকে তিনি 2016 সালে গ্র্যাজুয়েশন শেষ করেন। 2019 সালে এই মোরালেস ওরফে লাইলি সঙ্গে ফেসবুকে পরিচয় হয় জামালপুরের সরিষাবাড়ির রবিউলের। টানা দুবছর প্রেম, অতঃপর পরিণতি। বাংলাদেশের আসার সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু করোনার জন্য সময় নিতে হয় তাকে। I came to Bangladesh for me meet with Roman. I love Roman, so I share my relation for marry with here. বাংলাদেশে পৌঁছে ঢাকা জসকোটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে রবিউলকে বিয়ে করেন। বন্ধুত্ব থেকে আসলে যেটা হয়ে থাকে মনের একটা মিল, তারপরে আমাদের এখন ঠিক করে বিয়ে করব, যার কারণে তিনি ইতিমধ্যে আমাদের কাছে বিয়ের জন্য চলে এসেছেন। অনেক সাধনার পর তিনি এখন আমার সামনে। ইসলাম ধর্ম গ্রহণ করে রোমানকে বিয়ে করে পেতেছেন সুখের সংসার, থাকছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পগলদিঘা ইউনিয়নের পগলদিঘা গ্রামের বাড়িতে। বিদেশি মেয়ে আমাদের দেশে আনবিলিভেবল কালচার আর কি, দেখতে খুবই ভালো আর কি, এমনকি সবাই হ্যাপি। আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা সবাই নিয়ে তাকে সব মিলে আনন্দ করছি। গার্জেন হিসেবে আমরা এয়ারপোর্টে যাই, তাকে রিসিভ করলাম আমরা, এমনকি ভালোভাবে বউকে আমরা গ্রহণ করছি এবং মেনে নিচ্ছি। পগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান বলছেন, প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে আসার বিষয়টি সম্মানের সঙ্গে দেখছেন অনেকে। আমরা তাকে সাদরে গ্রহণ করি এবং ধর্মীয় মতে আইনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়, তারা এখন ভালো আছে, আমরা তাদের মঙ্গল কামনা করি। শ্বশুরবাড়িতে অবস্থান করে লাইলি আক্তার মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তীতে দুদেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। জামালপুর। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।